চাঁদপুরের ফরিদগঞ্জে ইটের পরিবর্তে রাবিশ দিয়ে সড়কের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগ আছে নিম্নমানের ইট ব্যবহার করারও। এসব নিয়ে স্থানীয়দের মাঝে আছে চাপা ক্ষোভ। সংশ্লিষ্ট দফতরে বারবার অভিযোগ দিয়েও সুরাহা হয়নি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের করৈতলি বাজার থেকে দক্ষিণ শাশিয়ালি এম এ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 630 মিটার সড়ক গেল মার্চে শুরু হয় নির্মাণ কাজ। ব্যয় ধরা হয় 76 লাখ টাকা। অভিযোগ উঠেছে সড়ক নির্মাণে নিম্নমানের ইট বালু ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এস এম ফাহাদ এন্টারপ্রাইজ। বিষয়টি বারবার সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে বলেও দাবি স্থানীয়দের। রাস্তাটা বহুত লোকের চলাফেরা, ফাটারি বাজারের এদিকে একটা সাই বাজার আছে, অনেক দূরের লোক আসে এই রাস্তাটা একটু ভালো করে করার জন্য। কন্ট্রাক্টর সব বলছে যে ইনশাল্লাহ দেখবেন, আমি তো কাম করি, কাম ঠিক হইব। বালু দেওয়ার কথা হচ্ছে 10 ইঞ্চি, দিছে 8 ইঞ্চি। এরপরে উপরে আনি এই কি ইট গুলা, এগুলি কই থেকে বানায় আনি, তাকে আনি এখানে ফালাইছে, এগুলি সব রাবিশ, এগুলি কোনো ইট না। গত 16 মাস থেকে আমি ফরিদগঞ্জ উপজেলার যে ইঞ্জিনিয়ার সাহেব, ওনাকে আমি ওনার অফিসে গেছি, ওনাকে আমি জানাচ্ছি, ফোন দিচ্ছি, মেসেজে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে ওনাকে ডকুমেন্টস পাঠাচ্ছি যে অনিয়মের। অভিযোগ মানতে নারাজ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আপনার তো লাইসেন্সের বিপরীতে কাজ হচ্ছে এটা, ঠিক না? আমার লাইসেন্স ঠিক আছে, আমার লাইসেন্স ঠিক আছে। এখন যখন বলা দরকার হইব তখন আমি বলবো, অসুবিধা নেই। এখন কিছু বলবেন না? না না, এখন কিছু বলবো না, আজ তো শুরু হইছে কেবল, আর কাজের তো কোনো কিছু হয় নাই, এখন কি বলবো কাজ সম্বন্ধে। এদিকে সংশ্লিষ্ট দপ্তর বলছে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের বিষয়টি জানানো হলে এরই মধ্যে মৌখিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রকৌশলী। আমার অবগত হওয়ার পরপরই হচ্ছে ব্যবস্থা নিচ্ছে, আমরা ব্যবস্থা নিয়েছেন। হ্যাঁ, অলরেডি নেওয়া হয়েছে ব্যবস্থা, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব নিম্নমানের উপকরণ অপসারণ করে দরপত্রের কার্যাদেশ মোতাবেক কাজ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।